আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও হাউজে কাউসার মিডিয়ার পক্ষ থেকে আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস নিয়ে আলোচনা করব। ওই হাদিসে আল্লাহর নবী কিভাবে মানুষরা যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, অনেক ক্লান্ত হয়ে যায়, তখন আল্লাহর নবী একটি দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়তে পারে তাহলে তার যে কাজের যে ক্লান্তি আছে সেই ক্লান্তিটা দূরীভূত হয়ে যাবে। বড় আশ্চর্যের বিষয়, এমন হাদিস আর শুনেন নাই মনে হয়। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট, সকলের জন্য জানা উচিত। আমরা সবাই কাজ করতে গিয়ে একসময় ক্লান্ত হয়ে যাই। তো চলুন মূল কথায়, রাসূল কি বলেছেন, কিভাবে আমলটা করলে ক্লান্ত দূর হবে শরীরের, মূল আলোচনায় যাওয়ার আগে দর্শক আপনাদের কাছে অনুরোধ, এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আপনারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে শুনতেছেন আপনাদের কাছে অনুরোধ, আপনারা পেজটাকে ফলো করে দিন, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন। তো দর্শক, তিরমিজি শরীফের হাদিস বলতেছি, সিয়াসি তার ছয়টা কিতাবের মধ্যে প্রসিদ্ধ একটি কিতাব হচ্ছে তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের 3376 নম্বর হাদিস, আবারও বলতেছি, তিরমিজি শরীফের 3376 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে প্রশ্ন করা হইল, পৃথিবীতে সবচেয়ে উত্তম ব্যক্তি কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আয-যাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজ-যাকিরাত, যারা বেশি বেশি করে আল্লাহর জিকির করে তারাই হচ্ছে সবচেয়ে উত্তম বান্দা। এবার এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেন, রাসূল এই কথাটা এই জন্য বলেছেন যে কোনো একটা মানুষ সে কৃষি কাজ করুক, কোনো একটা মানুষ সে খেতে খামারে কাজ করুক, কোনো একটা মানুষ মেল ফ্যাক্টরিতে কাজ করুক, কোনো একটা মানুষ গার্মেন্টসে কাজ করুক, তার নিজের পারিবারিক কাজ করুক, যে কোনো কাজ করুক না কেন, ওই কাজের মধ্যে যখন তার ক্লান্তি এসে যাবে, ওই কাজের মধ্যে যখন তার অনেক দুর্বলতা অনুভূত হবে, অনুভব হবে, সে যদি এই জিকিরের একটা প্রকার হচ্ছে ইস্তেগফার, সে যদি ওই ক্লান্ত অবস্থায় ইস্তেগফার বেশি বেশি করে কয়েকবার বসে বসে ইস্তেগফার পাঠ করে, তাহলে ইস্তেগফারের বদৌলতে রব্বুল আলামিন তার শরীরের মধ্যে যেই ক্লান্তি আছে, অবশ্রান্ত আছে, দুর্বলতা আছে, সেই দুর্বলতাকে আল্লাহ পাক দূরীভূত করে দিবেন। অত্যন্ত মজার একটি হাদিস শুনলাম দর্শক, যদি ইস্তেগফার বেশি বেশি পড়া হয় তাহলে শরীরের ক্লান্তি দূর হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে জেনে বুঝে ইসলামের পথে সত্য আমলগুলো করে দুনিয়াতে আমাদের প্রত্যেকের জীবনকে সুখময়, সুন্দর এবং ইসলামীভাবে জান্নাতি জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে শোনার জন্য।